যে কোনো ভাষা পুরোপুরি শিখতে গেলে বা দক্ষ হতে গেলে আপনাকে চারটি বিষয় অবশ্যই শিখতে হবে। আপনারা সবাই জানেন এই চারটি বিষয় হলো রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং। মানে আপনাকে সেই ভাষায় পড়তে, লিখতে, শুনতে এবং বলতে শিখতে হবে। রিডিং এবং লিসেনিংয়ের জন্য আপনার দরকার প্রচুর ভোকাবুলারি স্টক, আর রাইটিংয়ের জন্য বিশেষভাবে আপনার দরকার গ্রামার, যা আমরা আগেই শুরু করেছি। আজ আমরা শুরু করতে যাচ্ছি স্পোকেন ইংলিশ ক্লাস। আপনার লিসেনিং এবং স্পিকিংয়ের দুটাই স্কিলকে ইম্প্রুভ করবে। স্পোকেন ইংলিশের আমাদের প্রথম ভিডিও আমরা শুরু করছি গ্রিটিং বেসিক দিয়ে। ইংরেজিতে গ্রিটিংয়ের অর্থ হলো অভিবাদন, অভ্যর্থনা, সম্ভাষণ ইত্যাদি। তো আসুন শুরু করা যাক। গ্রিটিং বেসিক, কাউকে গ্রিট করার বা সম্ভাষণ করার জন্য ইংরেজিতে অনেকগুলো গ্রিটিংস রয়েছে, অনেক ধরনের শব্দ। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়। আমাদের এই লিসনে আমরা দ্য মোস্ট কমন ওয়ে টু গ্রিট সামন, মানে সবথেকে কমন বা চলতি যেগুলো রয়েছে সেগুলো শিখব, এবং সাথে আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্সও দেখব। এনিওয়েজ, লেটস স্টার্ট। হ্যালো, হ্যালো হচ্ছে সবথেকে কমন গ্রিটিংস। আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় বলতে পারেন। সামনের লোককে আপনার পরিচিত হোক, অপরিচিত হোক, আপনি হ্যালো বলতে পারেন। ফর্মাল বা ইনফর্মাল যে কোনো পরিস্থিতিতে সকালে, বিকালে, রাতে যে কোনো সময় বলতে পারেন। আপনি অন্যান্য গ্রিটিংস, সেন্টেন্স এবং কোশ্চেনের আগেও এটি ব্যবহার করতে পারেন। যেমন, হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, মাই নেম ইজ মিলা। হ্যালো, ক্যান ইউ হেল্প মি উইথ দিস? হ্যালো, আই এম লুকিং ফর দ্য রেলওয়ে স্টেশন। ওকে, এবার আপনি কোন পরিস্থিতিতে কি বলবেন সে ব্যাপারে একটু বলি। কেউ আপনাকে হ্যালো বললে উত্তরে আপনিও হ্যালো বলবেন। কেউ যদি বলে হ্যালো আই এম অমুক, মানে সে যদি হ্যালো বলার পর তার নাম বলে, তার উত্তরে আপনি ঠিক একই রকমভাবে পরিচয় দেবেন। এটাই নিয়ম। সাধারণভাবে প্রয়োজন পড়ে না, তবে কেউ যদি তার নাম না বলে সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতে পারেন, হোয়াটস ইউর নেম? উপরের উদাহরণগুলো আর একবার দেখুন। হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, আপনি কেমন আছেন? পূর্ব পরিচিত কারোর সাথে আলাপ করছেন। হ্যালো, মাই নেম ইজ মিলা। হ্যালো, আমার নাম মিলা। নতুন কারোর সাথে পরিচিত হচ্ছেন। হ্যালো, ক্যান ইউ হেল্প মি উইথ দিস? হ্যালো, আপনি কি আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন? অপরিচিত কারো কাছে কোনো ব্যাপারে সাহায্য প্রার্থনা করছেন। হ্যালো, আই এম লুকিং ফর দ্য রেলওয়ে স্টেশন। হ্যালো, আমি রেল স্টেশনটা খুঁজছিলাম। অপরিচিত কারো কাছে ঠিকানা জানতে চাচ্ছেন। হাই, হাই গ্রিটিংটি আজকালকার দিনে অত্যন্ত জনপ্রিয়, একেবারে চলতি একটি গ্রিটিং। যে কারোর সাথে দেখা হলে আপনি হাই বলতে পারেন, সে পরিচিত হোক কিংবা অপরিচিত। হাই হলো হ্যালো এর একটি শর্টার ভার্সন। অনেকে বলেন হাই অনেক ক্যাজুয়াল, কিন্তু না, আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় বলতে পারেন। আপনি যদি কোনো ফর্মাল সিচুয়েশনেও হাই ইউজ করেন কোনো সমস্যা হবে না। আসুন কিছু এক্সাম্পল দেখি। হাই, আই এম সিনা। ইটস নাইস টু মিট ইউ। হাই, আমি সিনা, আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। ইটস আ প্লেজার টু মিট ইউ। আই এম জুবায়ের, আপনার সাথে পরিচিত হয়ে আমিও খুশি হলাম। আমি জুবায়ের। বোঝাই যাচ্ছে এরা কেউ কাউকে চেনে না, প্রথমবার দেখা হয়েছে এবং মোটামুটি ফর্মাল সিচুয়েশন। আর একটা এক্সাম্পল দেখি। হাই বাজি, হোয়াটস গোয়িং অন? হাই বন্ধু, কি চলছে? হাই রবিন, সারপ্রাইজ টু সি ইউ হেয়ার। হোয়ার হ্যাভ ইউ বিন? হাই রবিন, তোমাকে দেখে অনেক অবাক হয়েছে, কোথায় ছিলে? ও, আই ওয়েন্ট ক্যাম্পিং উইথ মাই কাজিনস। ও, আমি আমার চাচাতো ভাইদের সাথে ক্যাম্পিংয়ে গিয়েছিলাম। ও রিয়েলি, সাউন্ডস গুড। ও তাই, ভালোই তো। বোঝাই যাচ্ছে এরা পরিচিত বন্ধুজন। ইনফর্মাল সিচুয়েশন, তাহলে হাই দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। তবে বিজনেস মিটিং, প্রেজেন্টেশন, কনফারেন্স এ ধরনের ফর্মাল সিচুয়েশনে হ্যালোই অ্যাপ্রোপ্রিয়েট, হাই ইউজ না করাই ভালো। হেই, হেই অথবা হেই হেই, এই গ্রিটিংটি আজকালকার দিনে আরেকটি অত্যন্ত জনপ্রিয়, একেবারে হাল ফ্যাশনের একটি গ্রিটিং, বিশেষ করে কম বয়সীদের মধ্যে। এটি একেবারেই ক্যাজুয়াল গ্রিটিং। এটা আপনি শুধুমাত্র আপনার অতি পরিচিত কাছের লোকদের ক্ষেত্রেই বলতে পারেন, যেমন ফ্যামিলি এবং ফ্রেন্ডস, কিংবা ধরুন ক্লোজ কোয়ার্কার। কোনো অপরিচিত লোককে যদি আপনি হেই বলেন, তাহলে ব্যাপারটা কনফিউজিং হয়ে যেতে পারে, কারণ সেক্ষেত্রে তখন সে মনে করার চেষ্টা করবে আপনার সাথে কি তার আগেও কোথাও দেখা হয়েছিল। হেই সবসময় গ্রিটিং হিসেবে ব্যবহৃত হয় না, কখনো কখনো এটা দূরে কারো দৃষ্টি আকর্ষণের জন্যও ব্যবহৃত হয়। একটা এক্সাম্পল দেখি। হেই ম্যান, হোয়াটস আপ?
এই কি খবর? এই নট মাচ, হোয়াটস নিউ উইথ ইউ? এই তেমন কিছু না, তোমার কোনো নতুন খবর আছে? ও ইউ নো, সেম ওল্ড সেম ওল্ড। ও তুমি তো জানোই, একই রকম একই রকম। এ পর্যন্ত যতগুলো এক্সাম্পল দেখলেন আপনারা, তার সবগুলোতেই দেখুন গ্রিটিংয়ের পরপর আনুষঙ্গিক কিছু প্রশ্ন আছে। আমাদের বাংলা ভাষায় যেমন আমরা কারোর সাথে দেখা হলে সালাম মানে গ্রিটিংয়ের পরপর জিজ্ঞেস করি কেমন আছেন, ভালো আছেন, কি খবর, সেই রকম ইংরেজি এবং অন্য যে কোনো ভাষারই একই রীতি। ইংরেজিতে আগে হাউ ডু ইউ ডু, হাউ আর ইউ, হাউ আর ইউ ডুইং, এরকম কিছু কমন কোশ্চেন ছিল, যার বাধা ধরা কিছু অ্যান্সারও ছিল, যেমন নাইস টু মিট ইউ, গ্লাড টু মিট ইউ। কিন্তু ইংরেজি একটি গতিশীল ভাষা, যুগের সাথে তাই এদের অনেক পরিবর্তন হয়েছে, এইসব শিষ্টাচারেও অনেক পরিবর্তন এসেছে। আসুন আমরা দেখে নিই আজকাল কী ধরনের গ্রিটিং ব্যবহার করা হয়। জেনারেল গ্রিটিং বা ফর্মাল গ্রিটিং অপরিচিত লোকের ক্ষেত্রে, আপনার থেকে বয়সে বড় এবং সম্মানী লোকদের ক্ষেত্রেও আপনি এই ফর্মাল গ্রিটিংগুলো ব্যবহার করতে পারেন। হ্যালো, হাউ আর ইউ, আপনি কেমন আছেন? হাউ ডু ইউ ডু, আপনি কেমন আছেন? হাউ আর ইউ ডুইং, আপনি কেমন আছেন? এসব প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন আই এম ফাইন, আই এম ভালো আছি, আই এম ডুইং ফাইন, গ্রেট, দারুণ, নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, অথবা আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, ইটস নাইস টু মিট ইউ, আই এম প্লিজ টু মিট ইউ, ইটস আ প্লেজার টু মিট ইউ, আই এম গ্লাড টু মিট ইউ, আপনার সাথে দেখা হয় খুশি হলাম। জেনারেল গ্রিটিং বা ইনফর্মাল গ্রিটিং পরিবারের লোক, বন্ধু বান্ধব, সমবয়সী লোকের ক্ষেত্রে, হাই, হে, হোয়াটস আপ, কী খবর, হাউ ইজ ইট গোয়িং, কেমন চলছে, হাউ হ্যাভ ইউ বিন, কেমন ছিলেন, হোয়াটস নিউ, নতুন কিছু, নতুন কোনো খবর, হোয়াটস গোয়িং অন, কী চলছে, হাউ আর থিংস, কেমন চলছে, হাউ ইজ ইউর ডে, তোমার দিন কেমন কাটছে, হাউ ইজ ইউর ডে গোয়িং, তোমার দিন কেমন যাচ্ছে, হাউ ইজ এভরিথিং, সব কিছু ঠিকঠাক আছে, এভরিথিং অল রাইট, সব কিছু ঠিকঠাক, হাউ ইজ লাইফ, জীবন কেমন কাটছে। এসব প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন গুড টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো, ইটস গোয়িং গুড, অথবা ওয়েল, ভালোই কাটছে, কুডন্ট বি বেটার, এর থেকে আর ভালো হয় না, ওয়ান্ডারফুল, অসাধারণ, আই এম ফাইন, আমি ভালো আছি, আই এম ডুইং ফাইন, আমি ভালো আছি, গ্রেট, দারুণ, নট মাচ, তেমন কিছু না, বেশি কিছু না, নট ব্যাড, খারাপ না, নাথিং নিউ, নতুন কিছু না, সেম ওল্ড সেম ওল্ড, আগের মতোই একই রকম। অনেকদিন পর কারোর সাথে দেখা হলে আপনি বলতে পারেন লং টাইম নো সি, অনেকদিন দেখা নেই, ইটস বিন এ হোয়াইল, অনেক সময় পার হয়ে গেছে, ইটস বিন এ লং টাইম, অনেকদিন পার হয়ে গেছে, ইটস বিন সাচ এ লং টাইম, কতদিন পর, ইটস বিন টু লং, এতদিন পর, আই এম সো হ্যাপি টু সি ইউ অ্যাগেন, তোমাকে আবার দেখে অনেক খুশি হলাম, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, এতদিন কী করছিলে। আশা করি আজকালকার জেনারেল গ্রিটিং সম্পর্কে এবং কোন পরিস্থিতিতে কী ধরনের রেসপন্স করতে হবে তার সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। তবে শুধু ধারণা থাকলেই হবে না, অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস ছাড়া লিসেনিং এবং স্পিকিং এই দুটো স্কিল কখনোই ইম্প্রুভ করা যায় না। সব রুল জানলেও ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন না যদি না আপনার প্র্যাকটিস থাকে। ধন্যবাদ।